নাই এমন কোন মুসলমান নাই সুবহানাল্লাহ বলে না এরাই এক জাতি এরাই সভ্য জাতি পৃথিবীর এরাই মুসলমান এদের বাবা জানা আছে দাদা জানা আছে পরদাদা জানা আছে আমার আব্বার নাম জানা আছে দাদার নাম জানা আছে আমাদের তারেক জামিল দামাত বরকাতুম তিনি নিজের নাম থেকে শুরু করে নিজের আব্বার নাম থেকে শুরু করে আদম পর্যন্ত সকলের নাম জানে সুবহানাল্লাহ বলে পুরো তালিকা আপনি শুনে থাকবেন তারেক জামিলের বয়ানের মধ্যে আপনি লিখে লিখে দেখে থাকবেন অথবা বয়ান শুনে থাকবেন পুরো তালিকার মধ্যে বানর নামক কোনো বাপ নাই কথা বুঝুন বলেন আমাদের পূর্বপুরুষদের তালিকার মধ্যে বানর নাই আমার নাই আপনাদের থাকলে থাক আর আমার নাই বলেন আমি বানরের বাচ্চা না এই জন্য আমি আমার ছেলে মেয়েকেও বানরের বাচ্চা বানাবো না বলেন ইনশাআল্লাহ এবার হাত তোলেন তোলেন হাত তোলে রাখেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন জিগাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন জিগাইয়া ছেলে মেয়েকে দিন জিগাইয়া মরতে চাই সবাই হাত নামা আল্লাহ তৌফিক দান করেন তাহলে ছেলে মেয়েকে কি শিখাবো কেন কোরআন শিখাবেন কেন কোরআন শিখাবেন হুদাল লিননাস বাবা ইনাতিম মিনাল হুদা কোরআন দিয়ে আপনার ছেলে ছেলে হবে কোরআন দিয়ে আপনার ছেলে মানুষ হবে কোরআন দিয়ে আপনার মেয়েটা মানুষ হবে কোরআন দিয়েই আপনার ছেলে আপনাকে চিনে আপনার মুখে বার্ধিককে লোকমা তুলে দিবে বানর তার বাবার মুখে লোকমা তুলে দেয় না লোকমা ছিনে খায় ফেলে বানর কি লোকমা তুলে দেয় না লোকমা ছিনে খায় ফেলে হ্যাঁ ছিনে না মুখে তুলে দেয় আরো মজার খবর আছে পৃথিবীর সব বানরের চেহারা একরকম বলেন পৃথিবীর সব বানরের চেহারা কি একরকম এই জন্য পৃথিবীর সব বেঈমান আর কাফের আর নাস্তিক পুরাকালে বানরের মতো হয়ে যায় হয় না হয় না এরা মাজাজে মা ইয়াউল সামনে বানরের চেহারা হবে এই জন্য মাজাজে মা কান পিছনে বানরগুলো ঘোষণা দিয়েই দিছে কি সামনে কি হবে আর পিছনে কি ছিল বানর বইলা ঘোষণা দিছে তবে যদি বানর আজকের যারা বাংলাদেশে বানর বানর নিয়ে চিৎকার করে এরা যদি রাতের অন্ধকারে বানর হয়ে যায় মজাটা কেমন হবে হ্যাঁ পরের দিন কিন্তু পত্রিকা আর ছবি দিবে না আপনারা শুনে থাকবেন বাংলাদেশের এক কুলাঙ্গার মহিলা মারা গেছে আল্লাহ তাকেও মাফ করে দিক এই মহিলা বিবৃতি দিছিল বক্তব্য দিছিল করোনা আক্রান্ত মানুষকে করোনা আক্রান্ত মৃত ব্যক্তিকে পুড়ে হত্যা করা হবে পুড়ে 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 তার লীলা সাঙ্গ করা হবে তার দাবি ছিল করোনা আক্রান্ত মানুষগুলো মারা যাওয়া মানুষগুলোকে কি করবে বিশ্বাস করেন এটা যেদিন প্রথম দেখছি আমি মনে মনে কইতেছি আমি আমার মাদ্রাসা অজু করতেছি একজন আমারে কইতেছে হুজুর এই এই ঘটনা অমুক বেটি এই কথা কইছে করোনা আক্রান্ত মানুষগুলোকে যেন পুড়ে মারা হয় পুড়ে হত্যা করে দেওয়া হয় আর জীবন্তগুলোকে পুড়ে মারা হয় আমি বলি হায় হায় যদি এই বেটি আক্রান্ত জাতি কি অবস্থা হইবে দেখতে দেখতে এই বেটি গর্ভবতী মহিলা দেখতে দেখতে আক্রান্ত দেখতে দেখতে গেছে মারা কি আচ্ছা যদি এই বেটির কথা মতো সিদ্ধান্ত হইতো তো কি অবস্থা হইতো এই জন্য যারা নিজেদেরকে আমাদের সন্তানগুলোকে বানর বানাবার হীন চেষ্টা করছে এভাবে লিখছেন আর্টিকেলটা কি বিজ্ঞানের দৃষ্টিতে চারপাশ দেখুন বিজ্ঞানের দৃষ্টিতে চারপাশ দেখুন কি লিখছেন বিজ্ঞানের দৃষ্টিতে চারপাশ দেখুন মানুষ লক্ষ লক্ষ বছর আগে শিম্পাঞ্জি বা বানরগুলো থেকে মানুষ হয়েছে বানর লাফাতে লাফাতে বানর লাফাতে লাফাতে একসময় এভাবে হয়ে গেছে সেখান থেকে এভাবে হয়ে গেছে সেখান থেকে এভাবে হয়ে গেছে সেখান থেকে একটা দৌড়ে ঢাকা এসে বসে ঢাকা এসে বুদ্ধিজীবী হয়ে গেছে বুদ্ধিজীবী হয়েছে কোথায় এসা ঢাকা এসে বুদ্ধিজীবী হয়েছে এবার বলুন তো দেখি কোরআন মানুষকে মানুষ বানাবার জন্য আসছে না বানর বানাবার জন্য আসছে যে শিক্ষা ব্যবস্থা মানুষকে বানর বানায় ওই শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা মানুষকে পশু বানায় এই জন্যই এই পশুরা তাদের বাবারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে তাদের বাবাদের দাফন করে নাই আমরা মানুষ যারা আছি আমরা নিজেদের বাবা নয় শুধু আপনাদের বাবাদেরকে দাফন করছি কি বলেন ঠিক না ব্যাটিক বলেন শুধু আমাদের বাবাকে দাফন করছি না জাতির বাবাকেও দাফন করছি
জাতির হাজারো বাবাকে ওলামায়ে কেরাম দাফন করছে কিনা কিলে এরা করে নাই কেন এরা বানর যে আমরা করছি কেন আমরা নবী জাদা যে বল আমরা নবীর সন্তান এই ছেলেরা যারা এখনো বুঝো না তোমরা বলো আমরা নবীর সন্তান বলে আমাদের আব্বা আদম তিনিও নবী আমাদের আব্বা নূহ তিনিও নবী আমাদের আব্বা ইব্রাহিম তিনিও নবী আমাদের আব্বা ইসমাইল তিনিও নবী আমরা নবীর সন্তান আমরা বানরের সন্তান না এজন্য এদের হাসর হবে বানরের সাথে আমাদের হাসর হবে নবীদের সাথে তবে হাসরের ময়দানে গিয়ে বলবে হায় রে যদি বানর হইতাম এটাই ভালো ছিল কারণ বানরকে বলবে কুরু তুরাবা তোমরা মাটি হয়ে যাও আর এদেরকে বলবে সোজা জাহান্নামে চলো তখন কি বলবো যদি বানর হইতাম এটা ভালো ছিল ইয়া লাইতা কুন ইয়া লাইতানি কুনতু তুরাবা তখন বলবে হা যদি বানর হইতাম এটাই ভালো ছিল কেন মানুষ হয়ে বানর হওয়া দাবি করছিলাম কেন মানুষ হয়ে কি আচ্ছা আশ্চর্য কথা মানুষ হয়ে কেউ বানর হওয়ার দাবি করে আচ্ছা কত নম্বরের বেকুব এদের ভাতরা দেখে আরে জোরে বলেন না মানুষ হয়ে বানর হওয়ার দাবি করে কেউ আচ্ছা নিজের বাপদাদারে বানর কয় কেমনি আমি কথা কর না বলে নিজের বাপদাদারে বানর বলে কেমনি কত নম্বরের ব্যক্তি বলে নিজের বাপদাদারে বানর কয় তাহলে আমাদের বাপদাদা বানর ছিল আমাদের পূর্বপুরুষ বানর ছিল কয়েক লক্ষ বছর আগে বানর ছিল না আমাদের পূর্বপুরুষ নবী ছিলেন কি ছিলেন বলেন আমাদের পূর্বপুরুষ কি ছিলেন নবী ছিলেন আল্লাহ তাআলা বলেন রমজানে রোজা রাখবা কেন রমজানে রোজা রাখবো আমি রমজানে কোরআন দিয়েছি কোরআন দিয়েছেন বলে রোজা রাখতে হবে কেন কারণ কোরআন মানুষকে মানুষ বানায় এজন্য নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো ইনশাআল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এত দূর বলার পরে এতক্ষণ শুধু ভালোবেসে বলেছেন এতক্ষণ শুধু ভালো ভালো পরামর্শ দিয়েছেন এবার আল্লাহ তাআলা বলেন তোকে অনেক আদর করে বলেছি এবার সিদ্ধান্ত শুন ফামান শাহিদা মিনকুমুশ শাহরাম ফালিয়াসুমহু তোমাদের মধ্যে কেউ যদি এই মাস পেয়ে যাও ফামান শাহিদা মিনকুমুশ শাহরা তোমাদের মধ্যে কেউ যদি রমজান পর্যন্ত হায়াত পেয়ে যাও ফালিয়াসুমহু এবার আর তোকে ভালো ভালো পরামর্শ দিলাম না ফালিয়াসুমহু এবার তোকে রোজা রাখতেই হবে এবার কি করেছে আগেরটা ছিল আনতাসুমু খাইরুল লাকুম যদি রাখো এটাও ভালো এটা ছিল কি পরামর্শ এটা ছিল কি পরামর্শ এবার কি বলে ফালিয়াসুমহু এবার তোকে রাখতেই হবে বলে এবার তোকে কি করতে হবে ফালিয়াসুমহু এটা আমার ফালিয়াসুমহু এবার তোকে রাখতেই হবে রাখতেই হবে শুননা সাহাবা একরাম আবার জন্য একটু ঘাবড়ে গেলেন কি রে এতক্ষণ ছিল পরামর্শ এখন দিল আমর এখন দিছি কি আমর তাইলে কি অসুস্থ হলেও রাখতে হবে তাহলে কি অসুস্থ হলেও রাখতে হবে তাহলে কি সফরে গেলেও রাখতে হবে আল্লাহ তারা আবার দৌড়াচ্ছেন না না ফামান শাহিদা মিনকুম শারা ফালিয়াসুমহু ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার যদি তুমি সফরে থাকো যদি তুমি অসুস্থ তাহলে রাখতে হবে না অন্যদিন রেখে দিলে হবে এর দূর শেষ এবার আল্লাহ তাআলা বলেন বান্দা তোকে এত সুন্দর করে কেন বুঝিয়েছি জানিস ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আমি কখনোই তোমাদের উপরে কঠিন কিছু চাপাতে চাই না আমি যেটাই বলি এটা সহজ করে দেই ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আমি তোমাদেরকে সহজ করে দিতে চাই ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আমি কঠিন করে দিতে চাই না এজন্য আলহামদুলিল্লাহ আমরা বালেগর আগ থেকে রোজা রেখেছি আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগত জীবনে আমার ডেইলি কোনোদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হয় না আলহামদুলিল্লাহ বলে আজ পর্যন্ত আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাই না আমার পুঁজি সোমবারের রোজা বৃহস্পতিবারের রোজা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সোমবারের রোজা রাখি আর বৃহস্পতিবারে কি রাখি এটা হলো পুঁজি আলহামদুলিল্লাহ বলেন তাহলে বোঝা গেছে রোজা রাখলে গ্যাস্ট্রিক হয় না না রাখলে গ্যাস্ট্রিক কি বেশি খেলে গ্যাস্ট্রিক হয় না কম খেলে গ্যাস্ট্রিক হয় রোজা কি বেশি খাওয়া না রোজা কম খাওয়া
এজন আল্লাহর নবী প্রতি সপ্তাহে কমপক্ষে দুই দিন রোজা রাখতেন সোমবার রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন প্রতি মাসে বাড়তি আরো তিন দিন রোজা রাখতেন 13 14 15 তারিখ প্রতি চন্দ্র মাসের 13 14 15 তারিখ কি রাখতেন রোজা রাখতেন এরপর আরাফার মাঠের দিন আরাফার দিন রোজা রাখতেন এরপর মুহররমের দিন রোজা রাখতেন এরপর লাইলাতুল বরাতের রোজা রাখতেন কেন এগুলো শুধুই ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করে দিতে চান এবার রাখবো তো রোজা ইনশাআল্লাহ ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা এবার আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা জানতেন কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে তারা মাঝে মাঝে রাখবে মাঝে মাঝে ছেড়ে দিবে আছে না নাই আছে না নাই কই এই দোস্ত তুই কয়টা রেখেছিস রে আমি এবার 18টা রেখেছি আরে বলে না বলে না আরে আরেকজন কি বলে আমি 22টা রেখেছি আরেকজন কি আমি 25টা রাখি আল্লাহ তাআলা বলে না না এই 22টা চলবে না ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকমিলুল ইদ্দাতা আমি যেই চাঁদ উঠা থেকে চাঁদ ডুবা পর্যন্ত আমি যেটা দিয়েছি যেই মুদ্দত দিয়েছি 29 দিন অথবা 30 দিন এটা তোকে পুরো করতেই হবে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা তোকে এটা কি করতে হবে পুরো করতে হবে আল্লাহ পুরো করে ফেলেছি আজকে চাঁদ উঠে গেছে এখন কি করব আল্লাহ তাআলা বলেন ওহ মজার খবর 30 দিন তো রেখে ফেলেছো 29 দিন রেখে